আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, চট্টগ্রাম বন্দর কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই নিজ নিজ বাসায় নিরাপদে আছো এবং সুস্থ আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, অলরেডি আমাদের অনলাইন প্রথম বর্ষের অনলাইন চূড়ান্ত পরীক্ষার ফলাফল তোমাদের প্রকাশ করা হয়েছে এবং তোমরা আজকে থেকে আমাদের এই দ্বিতীয় বর্ষের অনলাইন ক্লাস শুরু হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো ইতিমধ্যে আমরা আমাদের দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু করে দিয়েছিলাম। তোমাদের চূড়ান্ত পরীক্ষার জন্য আমরা কিছুদিনের জন্য তোমাদের বিরতি নিয়েছি এবং আমরা পুনরালোচনা করেছিলাম। তো ইতিমধ্যে আমরা আমাদের যে দ্বিতীয় বর্ষের যে ব্যবহারিক অংশটি রয়েছে তা থেকে আমরা কীভাবে জৈব মূলক যেমন অ্যালডিহাইড, কিটন, কার্বোজেনিক অ্যাসিড, অ্যালকোহল শনাক্তকরণ করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে পরীক্ষণটি করব তা হলো, অথবা পরীক্ষণটি আলোচনা করব তা হলো জৈব যৌগে কীভাবে হ্যালোজেন মূলক শনাক্তকরণ করা যায় সেই বিষয়টি নিয়ে। আজকে আমাদের বিষয় হলো পরীক্ষার নাম জৈব যৌগে হ্যালোজেন শনাক্ত করে। শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে আমাদের জৈব যৌগে অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটন, কার্বোজেনিক মূলক কিভাবে শনাক্তকরণ করা যায় সেই বিষয়ে তোমাদের সামনে বিস্তারিত আমরা আলোচনা করেছি। আজকে আমরা জৈব যৌগে কিভাবে হ্যালোজেন শনাক্তকরণ করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করছি আগামী ক্লাসে তোমাদেরকে এই ব্যবহারিক অংশগুলো কিভাবে আমরা হাতে নাতে তোমাদেরকে দেখানো যায় সেই বিষয়ে চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা আলোচনায় ফিরে যাই। জৈব যৌগে হ্যালোজেন শনাক্তকরণ করার জন্য যে পরীক্ষণটি করা হয় তা হলো লেসাইন পরীক্ষা। লেসাইন পরীক্ষা হলো ধাতব সক্রিয় সোডিয়ামের সাথে জৈব যৌগের হ্যালাইডের বিক্রিয়া। ফলে জৈব যৌগে যে হ্যালাইডের হ্যালোজেন অংশটি রয়েছে বা হ্যালাইড অংশটি রয়েছে তার সাথে সোডিয়ামের বিক্রিয়ায় সোডিয়াম হ্যালাইড উৎপন্ন হয়। তাহলে পরীক্ষণটি আমরা কীভাবে করব সেটি নিয়ে আলোচনা করি। এই পরীক্ষণটি করার জন্য প্রথমে আমাদেরকে একটি বলন নল নিতে হবে, ছোট বলন নল নিতে হবে, এরকম বলন নল নিতে হবে। সেই গলন নলের মধ্যে আমরা চাকু বা ছুরির সাহায্যে একটুকরো ছোট সোডিয়াম ধাতু নিয়ে এই গলন নলের মধ্যে প্রবেশ করাব। তারপরে আমরা এর মধ্যে যে আমাদের নমুনা জৈব যৌগটি আছে সামান্য পরিমাণ নমুনা জৈব যৌগ নেব, নমুনা জৈব যৌগ নেওয়ার পরে আমরা তাহলে এর মধ্যে আমাদের কি আছে, সোডিয়াম ধাতু আছে এবং নমুনা জৈব যৌগ আছে। এবার আমরা এই অংশটিকে একটা বুনসেন বার্নার অনুজ্জ্বল শিখায় আমরা তাকে উত্তপ্ত করব। অনুজ্জ্বল শিখে আমরা একে উত্তপ্ত করব। উত্তপ্ত করব কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত এই অংশটুকু তপ্ত লাল কালার লোহিত কালার ধারণ না করা পর্যন্ত আমরা এই অংশটিকে কী করব, উত্তপ্ত করব। উত্তপ্ত হয়ে গেলে ধর আমাদের এই অংশটুকু লোহিত কালার ধারণ করবে, তখন আমরা একটা মর্টার নিব, মর্টার নিব। সেই মর্টারে আমরা আগে থেকে পানি নিয়ে রাখবো। তারপরে এই অংশটি আমরা যখন এখানে ধরবো তখন এই নিচের অংশটি আমাদের ভেঙে এখানে পড়ে যাবে, এই তপ্ত অংশটি এখানে নিচে পড়ে যাবে। তারপরে আমরা একটা পেস্টল ব্যবহার করে আমরা এটাকে চূর্ণ বিচূর্ণ করে নেব। চূর্ণ বিচূর্ণ করার পরে এখানে যে পানি আছে সে পানির সাথে একটি অসমসত্ব মিশ্রণ সেখানে তৈরি হবে। এই মিশ্রণটি থেকে আমরা এবার মিশ্রণটিকে আমরা পরিস্রাবণ করব, ছাপন বা পরিস্রাবণ করব, পরিস্রাবণ করব। তো পরিস্রাবণ করার পরে আমরা যে টেস্ট টিউবের মধ্যে যে অংশটুকু পাবো, যে দ্রবণটুকু পাবো, সেই দ্রবণটুকু হবে আমাদের মূল দ্রবণ, মূল দ্রবণ। অর্থাৎ শিক্ষার্থীরা, তোমাদেরকে আবার একটু বলছি, এই মর্টার পেস্টলের মধ্যে পেস্টল দিয়ে আমরা এই অংশটিকে চূর্ণ বিচূর্ণ করার পরে
পরিশ্রবণ করব, পরিশ্রবণ করার পরে আমরা যে অংশটুকু পাবো ছাপানোর মাধ্যমে নিচে, সেটা হচ্ছে আমাদের মূল দ্রবণ। এবার এই মূল দ্রবণটি ব্যবহার করে আমার জৈবজ কোন হ্যালোজেন আয়নটি আছে বা মূলকটি আছে তা আমরা শনাক্ত করব। এবার দেখি কিভাবে করা যায়। তাহলে আমার এই মূল দ্রবণ কিভাবে, প্রথমে আমরা মূল দ্রবণ তৈরি করলাম সেটা আমরা দেখলাম। এবার আমরা এই মূল দ্রবণটি নিলাম, হচ্ছে আমাদের মূল দ্রবণ। এই মূল দ্রবণ হতে আমরা সামান্য একটা শুকনো টেস্ট টিউবে শুকনো শুকনো সামান্য পরিমাণ মূল দ্রবণ নিব। মূল দ্রবণে সামান্য 5 থেকে 6 ml মূল দ্রবণ আমরা এর মধ্যে নিলাম। তার মধ্যে আমরা কী করব, সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করব। সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করার পরে আমরা এই টেস্ট টিউবের ভিতরে বর্ণ পরিবর্তন লক্ষ্য করব। সিলভার নাইট্রেট দেওয়ার পর যদি আমাদের সাদা পদক্ষেপ পরে এবং এটা যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর মধ্যে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করার পরে দ্রবণীয় হয় কৃষ্ণতে খেয়াল করো, আমরা এর মধ্যে প্রথমে সিলভার নাইট্রেট দিলাম, সিলভার নাইট্রেট সাদা অধক্ষেপ যদি সৃষ্টি হয় এবং তার মধ্যে যদি আমরা এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, যদি আমাদের দ্রবণটি দ্রবণীয় হয়ে যায়, তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে এর মধ্যে আমাদের ক্লোরাইড নামক যে হ্যালোজেনটি আছে তা রয়েছে, ক্লোরাইড আয়ন বস্তু। হ্যালোজেন হিসেবে কি আছে, ক্লোরাইড আয়ন। তারপরে আমরা যে সিলভার নাইট্রেট দেওয়ার পর যদি সাদা না হয়ে হালকা হলুদ হলো এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করার পর কি হলো আংশিক দ্রবণীয় হয়, সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিব যে নিতে পারবো এর মধ্যে ব্রোমাইড বা ব্রোমিন রয়েছে। জৈব যৌগটিতে কি রয়েছে, ব্রোমিন। যদি আমাদের হালকা হলুদ কালারও আসলো না, সাদা দক্ষেপ সৃষ্টি হলো না সিলভার নাইট্রেট দেওয়ার পরে, আমাদের ঘাড়ও হলুদ অধক্ষেপ সৃষ্টি হয় এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে এটা অদ্রবণীয় হয়, সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে জৈব যৌগটিতে আয়োডাইড বা আয়োডিন মূলক রয়েছে, আয়োডিন বস্তু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পেলে কিভাবে আমরা জৈব যৌগ থেকে হ্যালোজেন আয়নকে শনাক্তকরণ করতে পারি। তোমাদের সুবিধার জন্য আবার আমরা একটু পরীক্ষণটি বলছি। প্রথমে আমরা একটি সরু গলন নল নিব, সেই গলন নলের মধ্যে আমরা ছুরি বা কাঁচির সাহায্যে আমরা এক টুকরো সোডিয়াম নিব, তার ভিতরে আমরা আমাদের নমুনা জৈব যৌগটি যোগ করব। যোগ করার পর আমরা কি করব, বুনসেন বার্নারে উত্তপ্ত করব, যতক্ষণ না পর্যন্ত তার নিচের অংশটুকু আমাদের তপ্ত লোহিত কালার না আসে। তারপর আসার পর তপ্ত লোহিত বর্ণ আসার পরে আমরা কি করব, এটাকে মর্টারে যে পানি আছে সেখানে ধরে নিচের অংশটুকু আমাদের পড়ে যাবে, ভেঙে পড়ে যাবে। তারপর আমরা পেস্টল দিয়ে এটাকে চূর্ণ বিচূর্ণ করে নিব, তারপর আমরা পরিশ্রবণ করব। পরিশ্রবণ করার পর আমরা যে দ্রবণটি পাবো সেই দ্রবণটি হবে আমাদের মূল দ্রবণ। এবার এই মূল দ্রবণ থেকে আমরা সামান্য পরিমাণ বা 5 থেকে 6 ml একটা শুকনা টেস্ট টিউবের মধ্যে নিব, তার মধ্যে আমরা সিলভার নাইট্রেট যোগ করব। সিলভার নাইট্রেট যোগ করার পরে আমরা বর্ণ পরিবর্তনটি লক্ষ্য করব বা অধক্ষেপটি লক্ষ্য করব। সেই অধক্ষেপটি যদি আমাদের সাদা অধক্ষেপ হয় এবং তার মধ্যে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার পরে অধক্ষেপটি দ্রবীভূত হয়ে যায় বা দ্রবণীয় হয়, তাহলে আমরা বুঝবো যে আমাদের এই জৈব যৌগটিতে ক্লোরাইড আয়ন বা ক্লোরিন পরমাণু উপস্থিত আছে। যদি আমাদের সাদা অধক্ষেপ না এসে হালকা হলুদ বর্ণের অধক্ষেপ সৃষ্টি হয় এবং আমরা এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করার পর সেটিতে আংশিক দ্রবণীয় হয়, তাহলে আমরা বুঝবো এর মধ্যে ব্রোমিন নামক হ্যালোজেন পরমাণুটি রয়েছে।
যদি হালকা হলুদ বা সাদা অধক্ষেপ না আসে আমাদের গাঢ় হলুদ বর্ণের অধক্ষেপ সৃষ্টি হয় এবং অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এটা অদ্রবণীয় হয়, সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আমাদের জৈব যৌগে আয়োডিন মূলকটি উপস্থিত আছে। শিক্ষার্থীরা তাহলে তোমরা দেখতে পারো জৈব যৌগ কিভাবে আমরা হ্যালোজেন আয়নকে সহজে শনাক্তকরণ করে নিতে পারি। আমরা চেষ্টা করবো আগামী ক্লাসে তোমাদেরকে এগুলো আমরা ব্যবহারিক মানে আমাদের ব্যবহারিক ক্লাসে হাতে হাতে দেখানোর জন্য আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।